Desperado, desperado. In this together we live or we die. এক যুগ আগে রাস্তা দিয়ে চলতো টমটম, বাবা কইতানে মোলুবি সব। এক যুগ আগে রাস্তা দিয়ে চলতো টমটম, ছোট হলে কি হবে দেখা তো যায় তার পমপম। তেমন একটা পার্থক্য আমার চোখে বাজার নাই, আগে ছিল মুখ মোটা এখন দেখি বুক মোটা। আর এসব মোটাদের সাথে খেললেও মজা নাই, আই মিন ফুটবল, কেননা তারা দৌড়তে পারে না বেশি। আর যেটা বুঝছো এটাও তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবারও স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গেছো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পেছন থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক। এন্ড হ্যাঁ, আজকের ভিডিও লাইক আমরা রাখলাম 303টা, যেভাবে হোক তোমরা কমপ্লিট করে দিবা। ওই আমার রূপনগরের চোদমা রানীরা তো সুন্দর রূপ, তারা দেখলে আমার ভালো লাগে, মন চাই দেয় একটা কূপ, তার গোপন অঙ্গে দেই কূপ যাতে সে হইয়া যায় চুপ। কেননা আমার কাছে আছে একটা বড় সাপ, আমি তো বুঝলাম না আমি গান গেলাম নাকি এটা গানের মায়েরে বাপ। সিঙ্গেল আমি গিটার বাজায় পাই না কুল, পিচ্চি পিচ্চি বলা পাই না, আমি ভাবতাম সাধারণত ফুল, ভাই বুঝলাম না এ কেমন গান্দা ফুল, ওপস গ্যান্দা ফুল। ভাই যখন ছোটবেলায় আমি হিসাবে খুবই কাঁচা ছিলাম তখন সবাই আমার বলছো যে স্কুলে যা ভালোভাবে শিখাই দিব, কিন্তু এ কেমন হিসাব। স্বাভাবিক হিসাব 2 2 4 3 3 6, বলছিলাম দাদা স্কুলের মধ্যে কি এগুলো শেখানো হয়, 2 2 4 আর 3 3 6 ভালোবাসাতে দিওয়ানা হতে হয়। ভাই আমাদের যুগে যখন স্কুল টাইমে মনে করে যে একটু পিছনে তাকাইতাম গাড়ির মধ্যে এসে চেয়ার দিয়ে বাড়ি মারতো, কি বলছেন আই মিন ব্যাট দিয়ে বাড়ি মারতো। আর এই যুগে কিনা পোলা পাইনি স্কুলে যাই টিকটক করতো, ভাই জাস্ট পার্থক্যটাই বুঝো আমাদের তাদের যুগে। দেখো শান্তি রহমানের লিঙ্ক থেকে শুরু করে সব কিছু নিয়ে ভিডিও বানাইছি, এখন আমি এখানে জাস্ট তোমাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, তোমরা জাস্ট এটা বলো যে তার ডান্সের মধ্যে তোমরা কি দেখছো, সত্য কথা বলবা, তোমরা কি কোনোভাবে তার ডান্স দেখছো নাকি তার পাশা আর দুধ লড়ানি দেখছো? আমি বলুম না আমার শরম করে। হ্যাঁ এখন আমি উচিত কথা বলবো, এতেই আমার দোষ। আর তুমি যে তার ভিডিও দেখে ক্রাশ খাইছো, তুমি কি জানো যে 12 জনে মিলা তার ভিতরে ফালায় গেছে জুস? আমরা তো উচিত কথা বইলা ফেলাই, আমাদেরই দোষ। আচ্ছা টাকায় টাকা বারে যদি লাগা ওইটার মধ্যে সুদ, কি টাকায় টাকা বারে যদি লাগা ওইটার মধ্যে সুদ। আর একটা জিনিস আমাকে নরমালি বলো, দুজি এই মেয়েটাকে 10-12 জনে মাসাজ না করে তাহলে কিভাবে বারে এই মেয়েটার প্রাণ দুধ? বুঝলাম না ছোট্ট ছোট্ট সুপারি গাছের মধ্যে কেমনে এত বড় ডাব হয়ে গেল, আই মিন এত ছোট গাছের মধ্যে এত বড় ফলন। যাই হোক ভাই, এইসব ভিডিও দেখার জন্য গ্রামের চাষা তো ভাই সারি বৈশা থাকে টিকটকে অধর অপেক্ষায়, কেননা এইসব ভিডিও দেখেই তো তাদের দিন কেটে যায়। ভাই আপনি যতই চেষ্টা করেন না কেন, একটা পিচ্চি মাইয়া হোক আর বড় মাইয়া হোক, তাদের কাজেই একটা ভাইরাল হওয়ার জন্য তাদের ওইটাই লড়াইতে হবে, অন্য কোনো কাজ তাদের জানা নাই, কেননা অন্য কোনো অপশন আপনারা নিজেরাই রাখেন নাই, তাই তারা নিজেরাই দেখায় বেড়ায়। ভাই আমি জানি না তোমার আইডিতে কিভাবে ভিউজ আসবে, তুমি যেভাবে ভিডিও বানাও ভিউজ আসবে, কিন্তু হ্যাঁ সাপোর্ট পাইতে হলে তোমার এইসবই করতে হবে, কেননা গ্রামের ছাত্র তো বাইসারি তাছাড়া তোমাকে সাপোর্ট করবেই না। আপু যাও তুমি টিকটক হয়ে গিয়া তোমার এটা খুইলা দেখাও কিংবা উঁচু নিচু করে দেখাইতে থাকো, তাহলে তুমি পেয়ে যাবা বাংলার চাষা তো বাইসারিদের সাপোর্ট, আর কিছুদিন পর তোমারও মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, আর তুমিও হয়ে যাবে সিলির বিটি হাত তন্নানি সাওয়া।
पेशा सबसे नशीला है जिसे देखो यहाँ वो हुस्न की बारिश नगीला है इशक के नाम पे দেশি বিদেশি সব ধরনের মাল পাইবা যেখানেই তুমি 500 টাকা নিয়ে যাইবা কেননা এই দেশটাতে বইরা গেছে 500 টাকার খেনকি মাগি সারা রাত্রি ভালোবাসা পাইবা পাঁচো পাঁচো এরকম যুগ ছিল অনেক আগে আর আগের দিন খায় ফলাইছে বাগে বর্তমানে সবকিছু ফ্রিতে পাওয়া যায় টিকটক নামক প্রতিবন্ধিতময় অ্যাপসে উপরে আল্লাহ মেসেজ জমিন কথা সত্য তোমার যদি হ্যান্ডেল মারতে মন চায় তুমি টিকটকে চলে যাও তোমার যদি মন খারাপ হয় তাহলে তুমি টিকটকে চলে যাও তোমার যদি মন ভালো থাকে তারপরে তুমি টিকটকে চলে যাও দেখবা তোমার মন খারাপ হয়ে যাবে মন ভালো হয়ে যাবে মন ফ্রেশ হয়ে যাবে তোমার নিচে দিয়ে পানি পড়ে যাবে কেননা এটার নামই টিকটক প্রতিবন্ধী অ্যাপস পাঁচো পাঁচো আমি নাকি নাটক করি তুই করব না আমি তো নায়িকা পান গ্যাংনাম স্টার রতনে রতন চিনে আর খেনকি মেগিরে চিনে হলো টাকা তাই তো তাদের কপালে যুগে বুইরা কাকা অবশেষে রাত পারলে সকালে বুঝে তাদের ভুল কেননা সারা রাত্রে কাকা ছিড়তে পারলো না তার একটা চুল তারপরে সে খুশি আছে কাছে অফ কাকা কেননা ওই যে কাকার কাছে আছে পর্যাপ্ত টাকা ভাই আমি জানি একদল মানুষ আমাকে মনে মনে গালি দিতে আর অনেকবার জিজ্ঞাসা করেছে যে তুমি কেন এত মেয়েদেরকে নিয়ে কথা বলো ভাই এই মেয়েদেরকে কন্টেন্ট হিসাবে ব্যবহার করো আর এইভাবে ভিউ জানো এটাই তো ভাই আমি তোমাদেরকে পুরোপুরি উত্তরটা দেবো না জাস্ট একটু দিয়ে বুঝাই দেবো ভাই শরীরের গোপন অঙ্গ কারা দেখায় বেড়ায় ছেলেরা না মেয়েরা ওইটার অ্যান্সার কমেন্টে দাও তারপরে আমি বুঝে নিবো যে কারা বেশি করে আর কাদের নিয়ে ট্রোল করা উচিত বেশি ভাই এখানে শুধুমাত্র আমি মেয়েদেরকে দুধ দিতেছি ছেলেদের কোনো দোষ নাই এটা তোমাদের ভুল ধারণা কেননা এদেশের মধ্যে হাজার হাজার বাঞ্চুর ছেলে আছে তাদের নাম আমি উল্লেখ করলাম না কেননা এত মানুষের নাম কেমন উল্লেখ করি আমি আর তার মানে এটা তো না যে সব মেয়েরাই খারাপ আর সব ছেলেরাই খারাপ ছেলে মেয়েদের মধ্যে ভালো খারাপ আছে ভাই আমি জাস্ট যারা খারাপ তাদেরকে নিয়ে একটু আড্ডু কথা বলি আর একটু আড্ডু ট্রোল করি এটাই তার থেকে বেশি আর কিছুই না ভাই আজকের ভিডিও এখানেই শেষ করতে চাই সো আর কোনো নেক্সট নেই আজকের জন্য এতটুকু যারা এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলো ভালো লাগছে সো একটা করে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করো তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো ততক্ষণ অব্দি ভালো থেকো তোমাদের জন্য অ্যালওয়েজ দোয়া আছে আমার জন্য দোয়া করেন আপাতত জন্য গেলাম 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 গেলাম